কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওতান গ্রামে জন্মেছিলেন কবি ও শিল্পী হোমিও ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন খান। তিনি বেথাই নদীর বাঁকে সাজানো সুজলা পরিপাটি একটি গ্রামে জন্মেছিলেন। সেই বেতাই নদীকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু নদী কান্না আছে, সে কান্না দেখা যায় না। কবিরও কান্না আছে, তা দেখা যায় না। আজ নদীর সাথে যেন তিনিও মিশে একাকার হয়ে না ফেরার দেশে চলে গেছেন নদীপ্রেমিক এই মানুষটিও। ডাক্তার মোবারক হোসেন খান ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি কিশোরগঞ্জের রেজাউল হাবিব রেজা কর্তৃক প্রতিষ্ঠিত ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও নিরাপদ সড়কচাই জেলা শাখার সহসম্পাদক ও তাড়াইল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি। কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সমন্বয়ক, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ অ্যালাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সহসভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে উৎপতভাবে জড়িত ছিলেন। তার একটি আশা ছিল ভোরের আলো সাহিত্য আসরের আসর বসবে তার বাড়িতে, কিন্তু সে আসর হলো না। সম্প্রতি না ফেরার দেশে চলে গেলেন আর ভোরের আলো সাহিত্য আসর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার বাড়িতে আসর হলো, কিন্তু তার দেখা হলো না। বিদেহী আত্মার মাগফেরাত কামনা।